আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই ভেহিকেলের আরও একটি নতুন ভিডিওতে আমি গালিব বরাবরের মতো সকলকে স্বাগতম জানাচ্ছি। তো দর্শক, ভিডিও শুরু করার আগে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছে সকলকে, ঈদ মোবারক। তো দর্শক, থাম্বনেল টাইটেল দেখেই বুঝে গেছেন আজকে সম্পূর্ণ নতুন একটি গাড়ি নিয়ে এসেছি। গাড়িটা আসলে বাংলাদেশের রাস্তায় অনেকেই অনেকবার দেখেছেন, বাট আমার চ্যানেলে এই গাড়িটা নিয়ে কোনো ভিডিও করা হয় নাই। এটা হচ্ছে হোন্ডা CRV, হোন্ডার যে এসইউভি টাইপের গাড়ি তার মধ্যে এটা খুবই জনপ্রিয়। এবং এটার প্রথমে গাড়ির ভিডিও শুরুর আগে কিছু কথা বলে নেই, এই গাড়িটার যদি কম্পিটিশন বা কম্পিটিটর বাংলাদেশে বলে থাকি তাহলে টয়োটার মধ্যে আছে হ্যারিয়ার, হ্যারিয়ারের সাথে এটা যায়। এছাড়া হচ্ছে মিৎসুবিশি আউটল্যান্ডার নিয়ে আমি ভিডিও করেছিলাম, মিৎসুবিশি আউটল্যান্ডারের পরিবর্তে এই গাড়িটা আপনারা নিতে পারেন। এছাড়া যদি নিসানে আসি, নিসান এক্সট্রিলের পরবর্তী মানে নিসান এক্সট্রিল না নিয়ে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারেন। তো এই গাড়ির ভিতরে আসলে অনেক রকম ফাংশন অপশন অনেক কিছু রয়েছে, এগুলো আমি ভিডিওর মাঝখানে বিস্তারিত বলে নিব। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নেই যে আমার যে ভিডিওগুলো, এটা অনেকেই আসলে মনে করে কার রিভিউ, আমি আসলে যে ভিডিওগুলো করে থাকি এটা হচ্ছে একটা ফার্স্ট ইমপ্রেশন, মানে গাড়িটাতে কী কী অপশন ফাংশন এগুলো রয়েছে। আমি টেকনিক্যাল বিষয় নিয়েভাবে কিছু বলি না, এটার পিছনে মেইন কারণ হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম ইউজার টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আসলে মাথায় ঘামায় না, তারা গাড়ির লুক এবং কালারটার উপরেই মানে আস্থা রাখে, সব কিছু নিয়ন্ত্রণ করে ড্রাইভার। তো বেশি কথা না বাড়িয়ে এই হোন্ডা CRVটা কীরকম, কী কী অফার এবং কী কী অপশন রয়েছে সেগুলোই দেখা যাক। তো হোন্ডা CRVর আসলে দুই ধরনের ভ্যারিয়েন্ট হয়, হাইব্রিড এবং নন হাইব্রিড। হাইব্রিড নন হাইব্রিডের ভিতরেও কিন্তু আবার হচ্ছে আপনার টু হুইল ফোর হুইল দুইটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে। তো বাংলাদেশে আসলে নন হাইব্রিডটার চাহিদাই সবচেয়ে বেশি, নন হাইব্রিডটার চেয়ে কিন্তু হাইব্রিডটার দামও কম। নন হাইব্রিড আর হাইব্রিডের মধ্যে বেসিক পার্থক্য যেটা, এটা একটু আইডিয়া দিব। নন হাইব্রিড হয়ে থাকে 1500 cc, এটা অলওয়েজ টার্বো ইঞ্জিন হবে, এটা টু হুইল ফোর হুইল দুইটাই হয়ে থাকে। এবং এর প্যাকেজও দুই রকমই হয়, একটা হচ্ছে EX আর একটা হল EX মাস্টার পিচ। তো আমার মাস্টার পিচ বুঝবেন কীভাবে, এটাতে সানরুফ থাকবে, EX-টা যেটা থাকবে না। একইভাবে হাইব্রিডও হয়ে থাকে, হাইব্রিডগুলো 2000 cc, সেম একই ধরনের হয়ে থাকে, টু হুইল ফোর হুইল। তো এটার আসলে ফ্রন্ট লুকে ওরকম কোনো চেঞ্জ নাই। ফ্রন্টে যদি হেডলাইটে দেখাই, এই গাড়িগুলোতে আসলে প্রজেকশন হেডলাইট হয় না, এটাতে LED হেডলাইট হয়ে থাকে। এখানে একটা DRL রয়েছে, দিনের বেলা দেখে আমি আর জ্বালিয়ে দেখাচ্ছি না ওইভাবে। নিচে ফগ লাইট রয়েছে, ফগ লাইটটাও কিন্তু আপনার হচ্ছে LED লাইট। এছাড়া হচ্ছে সামনে যে দেখতে পাচ্ছেন ক্রোমের বিশাল কাজ করা হোন্ডা লোগো। হোন্ডা বলতে আসলে বাংলাদেশে মোটরসাইকেলকে বোঝায়, হোন্ডা কিন্তু আসলে গাড়ি, বিমান, রোবট অনেক কিছুই তৈরি করে থাকে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশনে অনেক রকম ইঞ্জিন থেকে শুরু করে অনেক কিছু করে থাকে। এর সামনে যদি দেখেন, এখানে একটা হানিকম গ্রিল রয়েছে, এটা বেসিক্যালি আপনার রেডিয়েটারটাকে ঠান্ডা করবে। এবং উপরে যদি আসি উইন্ডশিলে, উইন্ডশিলে র্যাডার রয়েছে। ওভারঅল এই হচ্ছে গাড়িটার ফ্রন্ট লুক। আমি যদি আপনাদের আরেকটু ডিটেলসে দেখানোর চেষ্টা করি, লাইট তো দেখলে নেই, এতক্ষণ দূর থেকে দেখেছেন, আমি একটু কাছে নিয়ে দেখাই। এর লাইটের ডিজাইনটা খুবই সুন্দর, ইন্ডিকেটারটা এখানে অ্যাটাচ করা, এটা আপনার ইন্ডিকেটার হিসাবে কাজ করবে, DRL তো আছে। তো ফ্রন্ট লুক দেখিয়ে ফেলেছি, এবার সাইডে যদি আসি, সাইডের রিমটা দেখতে পাচ্ছেন, এটা হোন্ডা থেকে দিয়ে থাকে। এর রিম সাইজ হচ্ছে 18, আমি একটু চাকার সাইজটা আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে 235/60 এবং রিম সাইজ হচ্ছে 18। ডিস্ক ব্রেক রয়েছে, ব্রেকিং সিস্টেম হিসাবে রয়েছে ABS। এর দুইটা চাকা বা চারটা চাকায়, আসলে দুইটা বলতে সামনে এবং পিছনে চারটা চাকায় কিন্তু আসলে ডিস্ক ব্রেক এবং ABS সিস্টেম রয়েছে। যদি ডোর প্যানেলের মাঝে দেখাই, এখানে আপনারা ক্রোম টাচ দেখতে পাচ্ছেন, নিচের অংশে কিন্তু একটা বড় ক্রোমের বার রয়েছে। এছাড়া ডোর প্যানেলও কিন্তু ফুল ক্রোমের কাজ করা, উপরে একটা রুফ রেল রয়েছে। এছাড়া সানরুফ তো আছে, আমি ভিতর থেকে দেখাবো। সামনের গ্লাসটা ক্লিন এবং পিছনের গ্লাসটা রয়েছে টিন্টেড। এই গাড়ির কালারটা হচ্ছে মিকা ব্লু কালার, এছাড়া এটাতে ব্ল্যাক, পার্ল, রেড বিভিন্ন রকম কালার হয়ে থাকে। বর্তমানে আমি গাড়িটার পিছনের অংশে রয়েছে, উপরে শার্টে অ্যান্টেনা দেখতে পাচ্ছেন, যেহেতু হ্যাচব্যাক বা মানে এসইউভি হ্যাচব্যাক টাইপের গাড়ি, সো রেয়ার স্পয়লার থাকবে, রেয়ার ওয়েপার আছে, সব কিছু রয়েছে, স্পয়লারের সাথে ব্রেক লাইট অ্যাটাচ করা। এর যদি লাইটের সেট আপটা দেখাই, দেখতে পাচ্ছেন এর লাইট কিন্তু আসলে পুরাটাই জ্বলবে এই অংশ থেকে শুরু করে, এটা যখন রাতে বেলা লাগে মানে দেখতে খুব সুন্দর লাগে। তো হোন্ডা CRVর একটা ব্যাচ রয়েছে, যেহেতু নন হাইব্রিড গাড়ি এই কারণে এক্সট্রার কোনো ব্যাচ নাই, হোন্ডার একটা লোগো দেওয়া রয়েছে। এর নিচের অংশে যদি আসি, নিচে দুইটা রিফ্লেক্টর দেখতে পাচ্ছেন বাম্পারের সাথে, এবং একেবারে নিচে দুইটা এক্সস্ট রয়েছে, এটা কিন্তু ফাংশনাল। আমি যদি ক্যামেরাটি একটু নিচ করে দেখতে পাবেন যে এটা কিন্তু দুইটাই আপনার ইউজ কর মানে ইউজেবল আর কি, এটা কোনো ফেক না। তো এই হচ্ছে গাড়িটার ওভারঅল আউটলুক, যতটুক চেষ্টা করলাম দেখানোর জন্য। গাড়িটার কিন্তু গ্রাম
গ্রাউন্ড ক্লিয়ারেন্সও যথেষ্ট বেশি বাংলাদেশের রোড কন্ডিশনে। যেরকম রোডে আপনারা যান দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে, যে কোনো রোড কন্ডিশনে ইজিলি যেতে পারবেন। তো এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কতটুকু এটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো গাড়িটার আউটলুক দেখালাম এবং গাড়িটার ভিতরে কেমন এগুলো দেখা যাক। তো দর্শক আসলে পিছনের সাইড থেকেই দেখাই গাড়িটাতে যে পিছনের যে ডোরটা আছে এটা হচ্ছে পাওয়ার ডোর, এটা ওয়ান প্রেসের মাধ্যমে কিন্তু ইজিলি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ওপেন হয়ে গেল। গাড়িটা দুই ধরনের ভেরিয়েন্ট হয়, 7 সিটার এবং 5 সিটার। আমার এই ইউনিটটা হচ্ছে 5 সিটারের, এর সাথে টনিক ওভার এসেছে। 7 সিটারও কিন্তু অপশনটা আছে, কিন্তু 7 সিটার আসলে এই পরিমাণ কার্গো স্পেস ইউজ করতে পারবেন না। হিউজ পরিমাণ একটা কার্গো স্পেস রয়েছে দেখার দৃষ্টিতে প্রায় 500 লিটারের মতো। তারপরে কার্গো স্পেস কতটুকু এটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে দেখে নিতে পারেন। এখানে কিন্তু বাটনটা রয়েছে, এটার মাধ্যমে হচ্ছে ডোরটাকে ক্লোজ করতে পারেন। ভিতরে রুম লাইট রয়েছে, এছাড়া হচ্ছে আপনার এখানে একটা হ্যান্ডেল বার রয়েছে, এটা প্রেসের মাধ্যমে কিন্তু সিট ফোল্ড করে আরও অ্যাডিশনাল কার্গো ক্যারি করতে পারে। এছাড়া গাড়িটার সাথে স্পেয়ার হুইল আসে নাই, জেল এবং কিট এসেছে দেখতে পাচ্ছেন। এর ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণ স্পেস রয়েছে। পিছনে যদি দেখাই এখানে একটা পাওয়ার আউটপুট রয়েছে, এখানে যে কোনো কিছু চার্জ করে নিতে পারেন, এর সাহায্যে আপনারা চাকার যে এয়ার প্রেশার এগুলো চেক করে নিতে পারেন। তো এই হচ্ছে ভিতরের যতটুকু দেখানো সম্ভব, যেটা আসলে 7 সিটার। পিছনে একটা উইন্ডোর মতো রয়েছে, এটা দেখার খুবই সুবিধা হবে। যেহেতু এটা 5 সিটার এটা কাজে লাগবে না, কিন্তু এইটার কাজ যেটা, এটা হচ্ছে ভিতরে এক্সট্রা আলো এসে ভিতরের অন্ধকার যেমনটা লাগে ওইরকম আর লাগবে না। তো এই হচ্ছে কার্গো স্পেস দেখালাম। এই গাড়িটার মাঝের সিটে বা মাঝে কী কী অপশন আছে এখন আপনাদের এগুলো দেখাবো। তো দর্শক মাঝে যদি আসি, প্রথমে ডোর প্যানেল থেকে দেখাচ্ছি আপনাদের। যেহেতু মাস্টার পিস, সো এই কারণে একটু প্রিমিয়ামনেস বেশি। প্রথমে এখানে উডেন টাচ রয়েছে এবং এটা কিন্তু হ্যান্ড ফিল ফুল উডের মতোই। এখানে একটু ক্রোম টাচের মতো রয়েছে, যদি এটা প্লাস্টিকের। এখানে যে হ্যান্ডেল বার রয়েছে এটা প্লাস্টিকের, পিয়ানো প্লাস্টিকের কাজ রয়েছে। একটু নিচে যদি দেখাই, এখানে এন্টারটেনমেন্টের জন্য স্পিকার এখানে রয়েছে একটি, এবং উপরে আরেকটি ছোট স্পিকার রয়েছে, এটা সম্ভবত বেসের কাজ করে। এছাড়া আপনারা বিন পেয়ে যাচ্ছেন, বোতল হোল্ডার পেয়ে যাচ্ছেন, এবং এই যে প্যানেল ডোর প্যানেল এগুলো কিন্তু লেদার টাচ করা, ফুল লেদার, আর্টিফিশিয়াল লেদার, এবং এই অংশটা আপনাদের আর্মরেস্ট হিসাবে কাজ করবে। এরপরে যদি একটু ভিতরে দেখাতে চাই, এখানে একটা সিআরভির ব্যাচ রয়েছে, এটা লাইটও জ্বলে। এটার বেসিক্যালি কাজ হচ্ছে আপনারা যখন এভাবে পা দিয়ে উঠতে নেবেন আপনার গাড়িটা কোনো প্রকার কালার হ্যাম্পার হবে না। ভিতরে যদি দেখাই এর সিটগুলো খুবই প্রিমিয়াম সিট, দুই ধরনের কালার হয়ে থাকে, ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার। এটা হচ্ছে ব্ল্যাক কালারের। এছাড়া আর্মরেস্ট আছে, বোতল হোল্ডার রয়েছে। ডোর প্যানেলটা ওই সাইড থেকে একবার দেখিয়ে নেই, খুবই প্রিমিয়াম। এছাড়া কিন্তু আপনারা এর ডুয়েল এসি পেয়ে যাচ্ছেন, পিছনে রেয়ার এসির অপশন রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, ইউএসবির অপশন রয়েছে এই জায়গায়। উপরে হচ্ছে হ্যান্ডেল বার রয়েছে, কোট হ্যাঙ্গার রয়েছে, দেখা সুবিধার্থে রুম লাইট রয়েছে, এবং পিছনে কিন্তু আপনারা মুনরুফ পেয়ে যাচ্ছেন, সামনে রয়েছে সানরুফ। ভিতরে যে পরিমাণ স্পেস রয়েছে, যে কোনো হেলথ হাইটের মানুষ ইজিলি বসতে পারবেন, যেহেতু আপনার এসইউভি টাইপের কার। এছাড়া সামনের যে সিটগুলো রয়েছে ওর সাথে আপনারা ফোল্ডার হোল্ডার পেয়ে যাচ্ছেন। তো মাঝের সিটে যা যা অপশন আছে এগুলো তো দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস যেটা, এটা হচ্ছে নর্মালি ডোর যে কোনো গাড়ি ওপেন করলে বাংলাদেশে এতটুকুই ওপেন হয়, খুব একটা স্পেস থাকে না। বাট এই গাড়ি যেটা, এটাতে প্রায় বলতে গেলে 90 ডিগ্রির মতো ডোর ওপেন হয়ে যায়, অনায়াসেই ভিতরে ঢোকা এবং বের হওয়া সম্ভব। তো মাঝের সিট দেখালাম, এবার সামনের সিটগুলো দেখা যাক। দর্শক প্রথমে প্যাসেঞ্জার সিট থেকে দেখাই, এখানে কিন্তু আপনার রিমোট যেটা, এটার সেন্সরটা রয়েছে, আপনার কিলেস এন্ট্রি, লুকিং গ্লাসটি একটু দেখিয়ে দিই। এখানে ব্লাইন্ড স্পট মিরর পেয়ে যাচ্ছেন, এখানে সেন্সরটা রয়েছে, এবং নিচে হচ্ছে বেসিক্যালি ব্লাইন্ড স্পট মিরর। এটার মাধ্যমে ড্রাইভিং সিট থেকে নিচের যে কন্ডিশন, এখানকার যে অবস্থা, এটা কিন্তু খুবই ইজিলি দেখা যায়। সেন্সর তো রয়েছে, অন্য যে কোনো গাড়ি আসলে ইজিলি আপনাকে ইন্ডিকেট করে দিবে। এছাড়া এখানে আপনার ইন্ডিকেটারও পেয়ে যাচ্ছে। ডোরটা যদি ওপেন করি, ডোরটা খুবই হেভি এবং এর অপশনগুলো অলমোস্ট পিছনের যে ডোরগুলো রয়েছে ওইটার মতোই। এর যে সামনের সিট, এটাও কিন্তু পাওয়ার সিট, পাওয়ার অপশনটা এই জায়গায় রয়েছে, এবং সেমি বাকেট টাইপের সিট। এর যে হেডরেস্ট রয়েছে এটা কিন্তু খুবই আরামদায়ক। এছাড়া ভিতরে হচ্ছে উডেনের কাজ রয়েছে, আমি একটু পরে দেখাবো আপনাদের। এবং এই সাইডে যদি আসি, এই সাইডে একটু পিয়ানো প্লাস্টিকের কাজ রয়েছে, এখানে উডেনের টাচ রয়েছে, নিচে ড্যাশবোর্ডের সাথে বক্স রয়েছে, এখানে প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্র ইজিলি রাখতে পারেন, এসি সাপোর্ট তো পেয়েই যাচ্ছেন। এছাড়া ড্যাশবোর্ডের উপরে কিন্তু একটা স্পিকার রয়েছে ওই অংশে, ড্যাশবোর্ডটাও খুবই ক্লিন এবং অনেক বড়। তো প্যাসেঞ্জার সিটের ভিউটা দেখে দিলাম, এবার ড্রাইভিং সিট থেকে কী কী অপশন ফাংশন রয়েছে সেগুলোই দেখা যাক। দর্শক ড্রাইভিং সিটে যদি আসি,
ড্রাইভিং সিটে সকল অপশন ফাংশন একই রকম, জাস্ট হচ্ছে এই গাড়িটার সাথে সিট মেমোরি আছে, যেটা কিন্তু এরকম 50 বা 60 লাখের কোনো গাড়িতেই বাংলাদেশে সম্ভব না। হ্যারিয়ারে আছে, বাট হ্যারিয়ারে আসলে এত কম রেঞ্জের ভিতরে, 50 রেঞ্জের ভিতরে আসেও না, থাকলেও এরকম অপশন ফাংশন থাকে না। আর হ্যারিয়ারে দেখা যায় যে অন করলে এই অপশনগুলো কাজ করে, বাট সিআরভিতে ডোর ওপেনের সাথে সাথে কিন্তু আমার যে সিটিং পজিশন ছিল অটোমেটিক ওইভাবেই সেট হয়ে গেছে। এটা 1-2-এর মাধ্যমে আপনারা সেট করে নিতে পারেন। এই সাইডে যদি ফাংশনটা দেখায়, এটা হচ্ছে আপনার পুস্টার বাটনটা রয়েছে, নিচে হচ্ছে পিছনে টেলগেট ওপেনের বাটন, ট্র্যাকশন কন্ট্রোল, প্রি ক্ল্যাশের বাটন, লেন চেঞ্জ সেন্সর সব কিছু রয়েছে, এবং নিচের অংশে দেখতে পাচ্ছেন যে ফুয়েল ক্যাপ এবং সামনে যে বোনাট বা হুড রয়েছে ওটা ওপেনের বাটন। এর যদি স্টিয়ারিংয়ে আসি, স্টিয়ারিংয়ে কিন্তু নর্মাল যে হোন্ডা স্টিয়ারিংগুলো থাকে ওই রকমই, ফুল লেদার র্যাপ, এখানে সব রকম ফাংশন পেয়ে যাচ্ছেন, মাল্টিমিডিয়া কন্ট্রোল, কনসোল কন্ট্রোল। এছাড়া যে স্টিয়ারিংয়ে যদি সাইড ভিউ দেখাই, এটাতে কিন্তু প্যাডেল শিফট গিয়ার রয়েছে, প্লাস এবং মাইনাস, আপনারা কিন্তু এটা ম্যানুয়ালভাবেও ইউজ করতে পারেন। তো স্টিয়ারিংটা কিন্তু টেলিস্কোপিক অ্যাডজাস্টেবল স্টিয়ারিং, পাওয়ার স্টিয়ারিং না। এবং এর যে সিটটা দেখিয়েছি সেমি বাকেট টাইপের সিট, যেহেতু প্যাসেঞ্জার সিটই পাওয়ার, সো ড্রাইভিং সিট তো পাওয়ার হবে, এটাই স্বাভাবিক। এটা কিন্তু এয়ার পিলো সাপোর্টটাও রয়েছে। তো বাইরে থেকে দেখালাম, এবার ভিতরে কী কী অপশন আছে এগুলি দেখা যাক। তো দর্শক, ভিতরে দেখাতে হলে প্রথমে গাড়িটা আমার স্টার্ট দিয়ে দেখাতে হবে। বর্তমানে গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম, স্টার্ট দেওয়ার সাথে সাথে আপনার কনসোলে এরকম একটা ওয়েলকামভাবে জানাবে, এখানে সব রকম অপশন ফাংশন সব কিছুই দেখতে পাবেন। এর মাল্টিমিডিয়াটা এসেছে এরকম, চাইলে এটা কিন্তু ফুল মাল্টিমিডিয়া সেট করে নিতে পারেন। আমি যদি একটু ব্যাক ক্যামেরা দেখাই, ব্যাক ক্যামেরাটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম। এর এসির প্যানেলের ডিজাইনটা এরকম, এখানে সফটওয়্যার বাটনগুলো রয়েছে, এটা হালকা প্রেস করলে কাজ করবে। সিট হিটার অপশন রয়েছে, 3-স্টেপ অ্যাডজাস্টেবল। এছাড়া গিয়ার শিফটার তো দেখতেই পাচ্ছেন, এখানে আইডল স্টপ অপশন রয়েছে, যেহেতু নন হাইব্রিড গাড়ি, ইকো মোড রয়েছে, ইলেকট্রনিক হ্যান্ডব্রেক রয়েছে। গিয়ার শিফটার ডিজাইনটা খুবই ইউনিক, নর্মাল অন্য গাড়ির মতো না। নিচের অংশে যদি দেখে, এখানে আপনার একটা চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এখানে টুকটাক জিনিসপত্র রাখতে পারেন, কাপ হোল্ডার রয়েছে, এখানে একটা ট্রে রয়েছে, এটা কিন্তু প্রেস করলে আরও পিছন দিকে যাবে। এখানেও ভিতরে কিন্তু চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছেন, 180 ওয়াট বা 12 ভোল্টের। এছাড়া এখানে আর্মরেস্ট রয়েছে, আর্মরেস্টের পরেও কিন্তু ভিতরে রাখার মতো জায়গা রয়েছে, এটা কিন্তু চাইলে রিমুভও করা যায়, এটা খোলা যায়, যার দরকার এটা খুলে অন্যভাবে ইউজ করতে পারেন। উপরে যদি অপশন দেখাই, এখানে প্রথমে একটা সানগ্লাস হোল্ডার আছে, এটা কিন্তু চাইলে আপনারা লুকিং গ্লাস হিসাবে ইউজ করতে পারেন। এখানে আপনার লক রয়েছে, এটা লকের মাধ্যমে পিছনে যারা যারা বসবে এদেরকে দেখতে পারেন। এছাড়া হচ্ছে আপনার এই অংশে যদি দেখাই, এখানে আপনার যে সানরুফটা আছে, এটার ওপেনের বাটনটা রয়েছে, অন প্রেসে কিন্তু ফুল ওপেন করতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যেটা ওপেন হয়ে যাচ্ছে, এবং অন প্রেসে এটা ফুল ডাউন হয়ে যাচ্ছে। এছাড়া হচ্ছে রুম লাইটগুলো রয়েছে, এগুলো সব কিছু কিন্তু এলইডি, আর এখানে যে লাইট দেখতে পাচ্ছেন এগুলো তো এলইডি। এছাড়া সানশেড রয়েছে, ভ্যানিটি মিরর এবং রুম লাইটও রয়েছে এই জায়গায়। তো গাড়ির তো সব অপশন ফাংশন দেখিয়ে দিলাম, গাড়িটা মাত্র 7000 কিলোমিটার চলা, 2020 মডেলের। এখানে টেম্পারেচার কতটুকু এটা দেখতে পাচ্ছেন, ফুয়েল গজ দেখতে পাচ্ছেন, এই গাড়িটাতে ক্রুজ কন্ট্রোল রয়েছে, ক্রুজ কন্ট্রোল এখানে বাটন টাইপের। এছাড়া হচ্ছে আপনার মাল্টিমিডিয়া সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারেন খুব ইজিলি। এবার গাড়িটার ইঞ্জিনটা কেমন সেগুলোই দেখা যাক। দর্শক, একেবারে নতুন গাড়ি যেহেতু আমার চ্যানেলে, তাই হেডলাইট একটু জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি, এটার ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন। এছাড়া এর যে এলইডি লাইট এটা জ্বলছে, নিচে ডিআরএল রয়েছে, একেবারে নিচে রয়েছে ফগ লাইট। এবং একইভাবে পিছনের অংশে যেটা বলেছিলাম, এর কিন্তু ফুল লাইটটাই জ্বলে, এটা ইন্ডিকেটার ব্লিং করছে দেখতে পাচ্ছেন, এই অংশ কিন্তু জ্বলছে। এবং এই জায়গায় রয়েছে ব্যাক লাইট, এবং স্পয়লারে রয়েছে হচ্ছে ব্রেক লাইট। তো দর্শক, সব কিছুই যখন দেখে ফেললাম, এবার ইঞ্জিনটা দেখাই। এটা হচ্ছে 4 সিলিন্ডারের 1500 সিসি টার্বো একটা ইঞ্জিন, ইনল্যান্ড দেখতে পাচ্ছেন, যে এখানে যে পিস্টনের লাইনটা সিরিয়ালি এই জায়গায়, এবং এর অক্সিলারি ব্যাটারিটা রয়েছে এই জায়গায়, টার্বোর যে বাতাসের ইনটেক এটা এই জায়গায় রয়েছে, ইঞ্জিনের ক্যাপ ওই জায়গায় রয়েছে। এছাড়া হিট সিলার দেখতে পাচ্ছেন, অ্যাজ ইউজুয়াল যেমনটা থাকে ওই রকম। ইঞ্জিনের পাওয়ার আউটপুট কত, টর্ক কত, এটি ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাদের যাদের জানার ইচ্ছা আছে তারা ওইখান থেকে চেক করে নিতে পারেন। এছাড়া গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত, ওভারঅল লেন্থ কত, কতটুকু ওয়েট নিতে পারে, সব কিছুই পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। তো দর্শক, চেষ্টা করেছি আমার ইউনিটটা কেমন এবং কী কী অফার করছে এগুলো দেখানোর জন্য, একটু বলে নেই। এটা কিন্তু মাস্টারপিস, ইএক্স মাস্টারপিস যেটা হয়, এটা নন হাইব্রিড, 2-হুইল ড্রাইভের একটি গাড়ি, 5-সিটার। এটার ভিতরে 7-সিটারও হয়, 4-হুইল ড্রাইভ হয়। তো এখন আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার, এটা হচ্ছে প্রাইস আইডিয়া দেওয়া। কেউ যদি হাইব্রিড নিতে চান, হাইব্রিড কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস মোটামুটি 55 থেকে। এছাড়া নন হাইব্রিড যদি কেউ নিতে চান, এটা কিন্তু সিসিও কম কিন্তু ট্যাক্সটা বেশি, এ কারণে 58 থেকে মোটামুটি স্টার্টিং প্রাইস। এছাড়া হচ্ছে আপনার কালার, তারপরে ভিতরে অপশন ওয়াইজ কিন্তু প্রাইসটা কিছুটা ফ্ল্যাকচুয়েট
করতে পারে ব্রাউন লেদার নিলে কিন্তু প্রাইস 1 থেকে 1.5 লাখ টাকা বাড়বে এর ভিতরে কালার মিকা ব্লু ব্ল্যাক পার রেড বিভিন্ন রকম কালার হয়ে থাকে যাদের লোন ফ্যাসিলিটি লাগবে প্রায় অনায়াসে 30 লাখ টাকার মতো লোন হবে প্রোফাইল সাপোর্ট করলে লোন অ্যামাউন্ট আরও বাড়িয়ে দেওয়া যেতে পারে তো আজকের ভিডিওটা আসলে রমজান মাসে করা ঈদের কয়েকদিন আগেই ভিডিওটা আমি শ্যুট করলাম তো রমজান রোজা রেখেছি দেখে বিভিন্ন জায়গায় হয়তোবা জড়তা এসে পড়েছে আশা করি যারা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওতে বেশি কিছু বাড়ালাম না ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সকলকে আবারও সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম